টাইগার পেসার তাসকিন আহমেদের ভাগ্যটাই হয়তো এমন, কঠোর শ্রম আর একাগ্রতায় নিজেকে বদলে ফেলায় বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর নজর যখন তার উপর, তখন সুযোগ পেয়েও বারবার বিদেশি লিগে খেলা থেকে বঞ্চিত হচ্ছেন। বেশিরভাগ আসরে বিসিবি থেকে খেলার ছাড়পত্র মিলছে না কেবল তারই। গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এরপর পাকিস্তান সুপার লিগ, দুটো আসরে ডাক পেলেও বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলার সুযোগ হয়নি। এবার লঙ্কান প্রিমিয়ার লিগেও খেলতে পারছেন না তাসকিন। তিন আসর মিলিয়ে 1.5 কোটি টাকারও বেশি আর্থিকভাবে লোকসান হচ্ছে স্পিড স্টারের, যদিও ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করার কথা বলছে বিসিবি। লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা আন্ডার কনসিডারেশন আছে, কারণ তার যে রিসেন্ট যে পার্টিসিপেশন ছিল এবং তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই